লিভোজেনজেট ক্যাপট্যাবস ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো লিভোজেন জেড ক্যাপট্যাবস ট্যাবলেট এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে ফেরাসফুমারেট ফলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক সালফেট ট্যাবলেট এটা তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি এটা তৈরি করেছে প্রক্টার অ্যান্ড গাম্বেল হেলথ লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা এবং পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে সাতাশি টাকা তিরিশ পয়সা তো লিভোজেন জেড ক্যাপট্যাবস ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে লিভোজেন জেড ক্যাপট্যাবস ট্যাবলেট তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ফেরাস্ফোমারেড ফলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক সালফেট এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি লিভোজেন জেড ক্যাপট্যাবস ট্যাবলেট লিভোজেন জেড ক্যাপট্যাব ট্যাবলেট একটি সম একটি পুষ্টিকর সম্পূরক যা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেটের অভাবজনিত রক্ত অল্পতার চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে লিভোজেন জেড ক্যাপ ট্যাব ট্যাবলেটস রক্ত অল্পতার কারণে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ম্যাক্সিমাম টাইম এছাড়াও লিভোজেন জেড ট্যাবলেটস শরীরের আয়রনের চাহিদা পূরণ করে লিভোজেন জেড ট্যাবলেট শরীর শক্তির মাত্রা উন্নত করে শরীরের শক্তির মাত্রা উন্নত করে থাকে লিভোজেন জেড ট্যাবলেট দুর্বলতা ও ক্লান্তি কমায় লিভোজেন জেড ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্য পান করানোর সময় পুষ্টিজনিত রক্ত অল্পতা প্রতিরোধ করে থাকে লিভোজেন জেড ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে লিভোজেন জেড ট্যাবস ট্যাবলেট খাওয়ার পরে স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে এবং আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেটের জন্য শরীরের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা পূরণ করে কাজ করে থাকে লিভোজেন জেড ক্যাপট্যাবস ট্যাবলেট লিভোজেন জেড ক্যাপট্যাবস ক্যাপ ট্যাবস ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট হয় না তবে কারো কারো ক্ষেত্রে বমি দেখা দিতে পারে সাইড ইফেক্ট সাধারণত বমি হতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে শরীর ফোলা ফোলা লাগতে পারে লুজ মোশন দেখা দিতে পারে পেটে ব্যথা হতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় তো যাই হোক লিভোজেন জেড ক্যাপ ট্যাবস ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যতটা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লিভোজেন জেড ক্যাপ ট্যাবস ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো ধরনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নানা রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত লিভোজেন জেড ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত গুরুতর রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন মা হন তবুও নাগ অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত লিভোজেন জেড ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এরিয়ে চলুন লিভোজেন জেড ক্যাপ ট্যাবস ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা লিভোজেন জেড ক্যাপ্ট্যাবস ট্যাবলেটের ডোজ হচ্ছে এ ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে নির্ধারিত করা হয় তবে এর সাধারণ ডোজ অ্যাডাল্ট ডক্টররা দিয়ে থাকে দিনে একটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় লিভোজেন জেড ক্যাপ্টাবস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডক্টরের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় এতে বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল এটাই যে লিভোজেন জেড ক্যাপ ট্যাবস ট্যাবলেট এর ইউজ ডোজ সাইড এফেক্ট সাবধানতায় সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে